হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেপা শুটকির একটি দারুণ মজার ভিডিও। এই বর্তাটির জন্য আমার যেসব উপকরণ লাগছে তা হচ্ছে, আর এখানে আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবং শুকনো মরিচটাকে আমি প্রথমে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, এতে ভালোভাবে এটা ব্লেন্ড হবে। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিব এবং এটাকে ভালোভাবে ভেজে নিব। এই সময় চুলার জ্বালটা একটু কম আঁচে রাখতে হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচ এবং মরিচ গুঁড়ো 2 চা চামচ। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে এলে আমি দিয়ে দিব চেপা শুটকি। আমি চেপাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এভাবে কয়েক মিনিট, 4-5 মিনিটের মতো আমি কম আঁচে রান্না করব, আর চেপাটা কিন্তু এমনিতেই গলে যাবে। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার চেপা শুটকিটা একেবারে গলে গেছে এবং মশলার সাথে মিশে গেছে। এবারে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবার 4-5 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। ভালোভাবে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পুরো ভর্তাটি তৈরির সময় চুলার জ্বালটা মিডিয়াম হিটে রাখতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-1 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভর্তাটি হয়ে গেছে প্রায়। এবারে এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। দেখুন আমার ভর্তাটি থেকে কত সুন্দর কালার চলে আসছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দারুণ মজার। যারা শুটকি পছন্দ করেন অবশ্যই এই ভর্তার রেসিপিটি বাসায় ট্রাই করবেন।